ভেঙ্গে ফেলা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মিত হইল। এই দিন থেকে ভারত নামের রাষ্ট্রের পতন শুরু হইল। পিনাকি ভট্টাচার্য 1967 সালে বগুড়াতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল শ্যামল ভট্টাচার্য। শ্যামল ভট্টাচার্য তার স্থানীয় এলাকার একজন সাবেক শিক্ষক ছিলেন। ছোটকাল থেকেই সত্যানুরাগী পিনাকি ভট্টাচার্য খুব সহজেই সত্য মেনে নিতে পারলেও মিথ্যার কাছে বরাবরই তিনি ছিলেন আপোষহীন। তার এই উদার মনোভাব স্পষ্ট হয়ে ফুটে ওঠে যখন তিনি তার সনাতন ধর্ম ত্যাগ করে পবিত্র এবং পৃথিবীর একমাত্র দিন এবং জীবন ব্যবস্থা ইসলামে দাখিল হন। যাই হোক, তিনি একজন ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিটিস হিসেবে সমধিক পরিচিত হলেও এই পরিচয়ের বাহিরেও আরও একটি পরিচয় হলো তিনি একজন চিকিৎসক। তার শিক্ষাঙ্গন ছিল বাংলাদেশের রাজশাহী মেডিকেল কলেজ। তিনি 18টি গ্রন্থ রচনা করেছেন। সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে পরিচালনা করছেন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশি ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস হিসেবে অধিক পরিচিত এবং সমাদৃত। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অ্যাডজাক্ট ফ্যাকাল্টি। সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পাঠদান করেন। পিনাকি ভট্টাচার্য ফেসবুক, টুইটার এবং ব্লগের পোস্টগুলোতে বাংলাদেশের দীর্ঘ সময় ধরে চলমান ক্ষমতাসীন সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করে আসছিলেন। তার পোস্ট এবং টুইটগুলো প্রায়শই বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে আসছিল। অতি সাম্প্রতি তিনি অনলাইনের প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়েছেন একাধিকবার। 5 আগস্ট 2018 নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন তখন চলমান। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন সমর্থন করায় আন্তর্জাতিকভাবে প্রশংসিত ফটোগ্রাফার শহীদুল আলমকে গ্রেফতার করে পুলিশ। ঠিক সেই সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায়। কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত তারা কিছুই বলেনি। নজির রয়েছে সামরিক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধমত পোষণকারীদের দপ্তরে যাদের ডেকে পাঠায়, তারা সামরিক গোয়েন্দাদের সাথে দেখা করার পর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান পিনাকি। গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকির বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খোঁজ করছিলেন। এমনকি তারা তার বাসস্থানকে 24 ঘন্টা নজরদারিতেও রেখেছেন। আত্মগোপনে থাকাকালীন কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। এতে তাদের উদ্দেশ্যটা স্পষ্ট হয়ে যায়। এ সময় বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন পিনাকি ভট্টাচার্য। 2019 জানুয়ারিতে ব্যাংককে পৌঁছান তিনি। এর 2 মাস পরে তিনি ফ্রান্সে পৌঁছান এবং বর্তমানে সেখানে তিনি এখন রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। প্যারিসের সর্বোর্ণ ইউনিভার্সিটিতে এখন উচ্চতর পড়াশোনা করেছেন তিনি।